এশিয়া কাপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নামতে চলেছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। আর এই ম্যাচটিতে বাংলাদেশের একাদশে বড় ধরনের পরিবর্তন থাকছে। তো প্রিয় দর্শক, সেই একাদশটি চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এক নম্বরে ওপেনিংয়ে থাকছেন এনামুল হক বিজয়, তিনি খেলছেন নাইম শেখের পরিবর্তে। দুই নম্বরে ওপেনিংয়ে থাকছেন লিটন কুমার দাস। তিন নম্বরে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, ওয়ান রাউন ব্যাটসম্যান। চার নম্বরে রয়েছেন তাওহিদ হৃদয়, মিডল অর্ডার ব্যাটসম্যান। পাঁচ নম্বরে রয়েছেন সাকিব আল হাসান, ব্যাটিং অলরাউন্ডার এবং ক্যাপ্টেন। ছয় নম্বরে রয়েছেন মুশফিকুর রহিম, উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান। সাত নম্বরে রয়েছেন শামীম পাটোয়ারি, ব্যাটিং অলরাউন্ডার। আট নম্বরে রয়েছেন নাসুম আহমেদ, স্পিন বোলার। নয় নম্বরে রয়েছেন তাসকিন আহমেদ, ফাস্ট বোলার। দশ নম্বরে রয়েছেন শরীফুল ইসলাম, ফাস্ট বোলার। এগারো নম্বরে হাসান মাহমুদের পরিবর্তে আসছেন মুস্তাফিজুর রহমান। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।